কোথায় আছিস? তাড়াতাড়ি করে রাজকুমারকে রাজদরবারে পাঠিয়ে দে। কি হলো? আমি জান, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি সবসময় কোথায় থাকো? আমি জান, আমি তো সবসময় রাজ্যের খোঁজখবরই নিয়েছি, হঠাৎ করে কেন আমাকে ডেকেছেন? আমি মানুষের মুখে অনেক কিছু শুনছি, তা কি সত্যি? আমি জান, কি শুনেছেন আপনি? তুমি নাকি কোথাকার কোন মেয়ের সাথে প্রেম করো? এই কথাটা আমার জেনকে কি বাবাই আর বলি। আমি জান, আমি ঠিক আপনি কথা বুঝতে পারিনি। নসিমনকে নাকি তুমি ভালোবাসো? হ্যালো, আমি জান, আমি আপনার সাথে কখনোই মিথ্যে কথা বলিনি। আমি নসিমনকে ভালোবেসে ফেলেছি। বড্ড ভুল করে ফেলেছো, তাই বলছি কি তুমি ওকে ভুলে যাও। আমি জান, নসিমনকে আমার মন প্রাণ দিয়ে আমি ভালোবাসিছি। আমি জান, আমি নসিমনকে কখনোই ভুলতে পারবো না। আমি জান, এই কথাটা তুমি শুধু আমাকে বলো না, তুমি আমাকে যেমন কোনো সত্য দিবে আমি সব সত্যগুলো আমি মাথা পেতে নিব, কিন্তু আমি নসিমনকে কখনোই ভুলতে পারবো না। আমি জান, এটা যে মেনে নেওয়া সম্ভব না, তাই বলছি তোমাকে ভুলে যাও। আমি জান, আমি আপনার কাছে হাত জোড়ভাবে অনুরোধ করছি, নসিমনের আমার ভালোবাসাটা আপনি একটিবারের জন্য মেনে নিন। আমি আপনার কাছে আর কিছু চাই না, আমি আপনার কাছে হাত জোড়ভাবে অনুরোধ করছি। আমি জান, আমি শুধু নসিমনকে চাই, কারণ নসিমনকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। আমি জান, বুঝতে পেরেছি তোমাকে এভাবে বললে হবে না। এই কে, কোথায় আছিস? আমাকে চাবুকটি দিয়ে যা। আদেশ করুন রাহিলে রানীমা। আমি জান, একটিবার দয়া করুন। আমি জান, তোমাকে কোনো ক্ষমা করতে পারবো না, এবং কি তোমাকে কোনো ক্ষমা করবো না। আমি জান, তাই বলছি এটা দিয়েই তোমাকে ওকে ভোলাতে হবে। না, আমি জান, না। এখনো সময় আছে, তুমি নসিমনকে ভুলে যাও। মারবেন না, মারবেন না, আমার জানি গো, হ্যালো।
একটু দয়া করুন আমি জান